হলে বিজেপি আরও কম ভোট পাবে, এমনই চাঞ্চল্যকর দাবি করলেন দেবাংশু ভট্টাচার্য। আজ বারাসাত মহাবিদ্যালয়ে একটি অনুষ্ঠানে হাজির হয়ে দেবাংশু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে বিজেপি, সেই জন্যই রাষ্ট্রপতির শাসন নামের নানা কথাবার্তা উস্কানিমূলক মন্তব্য শোনা যাচ্ছে। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীর জয় নিয়েও একটা সম্পূর্ণ রাজনৈতিক খেলা হয়েছে, এমনও চাঞ্চল্যকর দাবি তোলেন দেবাংশু ভট্টাচার্য। রবিবারের এই সকালের আমেজে বারাসাতে পৌঁছেই একেবারে নিজস্ব ভঙ্গিমায় বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য। আমরা নন্দীগ্রাম পুনর্গণনার কথা বলায় বিজেপিও বলছে ওদের 50টা সিট করবে, আমরা বলছি বিজেপি যে 77টা জিতেছে ওই 77টাই পুনর্গণনা করবে, দেখবেন বিজেপির 25টা বাজবে, বাকিগুলো বেঁচে থাকবে না, কারণ আমরা তো কনফিডেন্ট। আপনি বলুন না আর কটা সিটে শুনেছে জয়ী ঘোষণা হওয়ার পর একজনকে আবার আরেকজনকে জয়ী করছে, একমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে নন্দীগ্রামই হয়েছে মমতা ব্যানার্জিকে জয়ী ঘোষণা করা হয়ে গেল, টিভিতে ব্রেকিং নিউজ হয়ে গেল, তারপরে আবার জানানো হচ্ছে তিনি নাকি হেরে গেছেন। আর ঠিক সেই সময়টার মাঝখানে একবার নির্বাচন কমিশনের সার্ভার ডাউন হলো আর একবার লোডশেডিং হলো, যেটা নির্বাচন কমিশন বলছিল, সেই ফাঁকে শুভেন্দুবাবু কী করেছে আমরা সবাই জানি, কিন্তু বিজেপি যে 77 আসনটা আসন জিতেছে ওটা একবার একজনই উইনার ঘোষণা হয়েছে, সেটা বিজেপির তার রাষ্ট্রপতি শাসনের কথা বলছেন, অর্থাৎ যেন তেন প্রকারেণ বিজেপির এই রাজ্যের ক্ষমতাটা কোথাও গিয়ে হাতে চাই বা রাজ্যটাকে ডিস্টার্ব করা চাই, কারণ তাদের মূল লক্ষ্য 2024 যেন মমতা ব্যানার্জি সম্মিলিত বিরোধীদের মুখ না হতে পারে, সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যেই বিজি রাখো যেন উনি রাজ্যের বাইরে বেরোতে না পারে, কারণ নরেন্দ্র মোদীও বুঝেছেন যদি তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি মুখ হন এবং বিরোধীরা তাতে অ্যাপ্রুভাল দেয় সম্মিলিত বিরোধীরা, তাহলে নরেন্দ্র মোদীর 2024 15ই আগস্টের লালকেল্লা থেকে ভাষণ দেওয়ার সৌভাগ্য হবে না, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই সমস্ত কাজবাজ চলছে। আর আমাদের রাজ্যপাল তো দেখুন বিজেপির স্বয়ং বিজেপির মুখপাত্র, আমি আলাদা করে ওনাকে নিয়ে কিছু বলতে চাই না, ওনার নাম নিলে দিনটাও খারাপ যায় সত্যি কথা বলছি।